করে দেখবো আমরা আমরা আমাদের মেশিনে যাচ্ছি। গত ক্লাসে আমরা এসএপি পিএসপি 24 এই নামে আমরা একটা ফোল্ডার তৈরি করেছিলাম এবং এখানে আমরা এইচটিএমএল প্রজেক্ট ওপেন করেছিলাম। সো আমরা যেটা করব আজকে আমরা আবার প্রথম থেকেই শুরু করব। সো ফোল্ডারটা আমি ডিলিট করে দিচ্ছি। সো প্রথমত ধারাবাহিকভাবে আমরা খুবই স্লো যাব যেন প্রত্যেকটা ছেলে মেয়ে ক্লাসের সাথে থাকতে পারে। অনেকে আছেন এগুলো পারেন বা অনেকে দ্রুত এগিয়ে যাবেন, তাদের প্রতি আমাদের ইনস্ট্রাকশন থাকবে আপনারা বসে থাকবেন না। কি করবেন, আপনাদের পাশে যে লোকটা বসে আছে তাকে হেল্প করবেন। কয়টা বাজে স্যার? আচ্ছা বসে যান, কি করবেন? হ্যাঁ বসে যান, ওই পিছনে ভাইয়ের পাশে বসে যান, পিছনে একবারে। হ্যাঁ কারো কাছে কি ল্যাপটপ আছে? এমন কেউ আছেন ল্যাপটপ আছে অথবা ডেস্কটপে বসে আছেন? ফাইন। সো আমরা প্রথমে যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা আমাদের হার্ড ড্রাইভের মধ্যে একটা নির্দিষ্ট জায়গায় একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি। দেখেন আমরা এই ফোল্ডারের নাম দিচ্ছি এসিআইপি পিএসপি। আপনারা আপনাদের মতো করে করে নেন যেভাবে আপনাদের ভালো হয় আর কি। সো এসিআইপি পিএসপি 24 নামে আমরা একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি। এবার আমাদের টার্গেট হচ্ছে আমরা এই ফোল্ডারের মধ্যে নেটবিনসের থ্রুতে একটা প্রজেক্ট ওপেন করব। সো এবার আমরা নেটবিনসে যাচ্ছি। নেটবিনসে যাওয়ার পর আমরা একটা প্রজেক্ট ওপেন করব। নিউ এ যাচ্ছি, নিউ থেকে ফাইল থেকে নিউ প্রজেক্ট, নিউ প্রজেক্ট থেকে HTML5, HTML5 অ্যাপ্লিকেশন। খেয়াল রাখতে হবে স্যাম্পলের মধ্যে যেন না যাই। সকালবেলা কিন্তু এরকম দুজন করেছিলেন, স্যাম্পলের মধ্যে ঢুকে বসে আছেন, HTML এর প্রজেক্ট ওপেন করতে কিছুই আসতেছে না। সো স্যাম্পলের মধ্যে যেন আমরা না যাই, আমরা উপর থেকে HTML5, HTML5 অ্যাপ্লিকেশন অ্যান্ড দেন নেক্সট। এখান থেকে আমাদের প্রজেক্টের লোকেশন এবং প্রজেক্টের নেমটা সেট করে দিতে হবে। সো লোকেশনটা কি হবে, কি হবে লোকেশনটা বলেন তো, যে ফোল্ডারটা ক্রিয়েট করলাম। এবং লোকেশনটা সেট করে দেওয়ার পর আমরা ওই নামটাই প্রজেক্ট নেমের মধ্যে দিয়ে দিলাম। প্রজেক্ট নেমের মধ্যে আমি যেটা দিয়ে দিচ্ছি এটা কোথায় কোথায় যাবে বলেন তো? ওই যে ফোল্ডারটা করলাম ওই ফোল্ডারের মধ্যে এই নামে আরেকটা ফোল্ডার হবে, প্রজেক্ট ফোল্ডার হবে। এবং নেটবিনসে কি এখানে চলে আসবে না এই নামটা? এই নামটা কিন্তু আমার এখানেও চলে আসবে। সো এটা করার পর আমি ফিনিশ বলে দিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের একটা প্রজেক্ট কিন্তু ওপেন হয়ে যাচ্ছে যখন আমরা নেটবিনস এর মাধ্যমে একটা HTML প্রজেক্ট ওপেন করলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এসিআইপি পিএসপি 24 এর মধ্যে সাইড রোড, সাইড রোডের মধ্যে index.html এই ফাইলটা এখানে চলে আসছে। এখন বিষয় হচ্ছে যে সাইড রোড ফোল্ডারটাকে আমরা কোন ফোল্ডারের সাথে কম্পেয়ার করতে পারি বলেন তো? পাবলিক HTML, তাই না? সো আমরা যদি আমাদের ফোল্ডারের থ্রুতে যাই এবং দেখি যে ফোল্ডারের মধ্যে আমরা প্রজেক্ট ওপেন করলাম ওর কি অবস্থা, আমরা দেখতে পাচ্ছি যে ফোল্ডারের মধ্যে আর একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে ওই নামে। এবং এর মধ্যে যখন আমরা যাচ্ছি এখানে তিনটা ফোল্ডার তৈরি হয়েছে, তাই না? সো টেস্টের কাজ কি বলেন তো? বাই ডিফল্ট পাবলিক HTML এর কাজ কি? এটা হচ্ছে আমাদের মেইন প্রজেক্টের রুট ফোল্ডার, ওই যে সাইড রুটটাই কিন্তু পাবলিক HTML। আর এমবি প্রজেক্টের কাজ কি? বলেন আপনার একটা ফোল্ডার বেশি আসছে? দেখেন তো রুবেল একটু ওনারটা ঠিক করে দেন, আসল সমস্যা নাই। ভালো, আপনি সম্ভবত নতুন ভার্সনটা আছেন, রাইট? না, নেটবিনস 8.2 যেটা সেটা কয়েকটা ফোল্ডার বেশি আসবে। আমি 8.1 নিয়ে কাজ করতেছি, তাহলে তো বেশি আসার কথা না। হ্যাঁ
করছেন আপনি খতরনাক কাজ করে যাচ্ছেন সো দেখেন আমাদের এই এই ফাইলটাকে আমরা রান করে নিচ্ছি সো এটা হচ্ছে আমাদের এইচটিএমএল ফাইল এটা হচ্ছে আমাদের আউটপুট এবং এই আউটপুটের এগেইনস্টে কোড আমরা লিখব কোথায় এখানে এখানে আমরা কোড লিখব এখানে আমরা আউটপুট দেখব এতটুকু করতে পারেন না কজন এখানে আমরা আউটপুট দেখব আর এখানে হচ্ছে কি আমরা কোড লিখব এই কাজটা করতে পারেন না কজন এটা হচ্ছে ফার্স্ট জব বিসমিল্লাহ যেন কোনো গলত না হয় এখন ঘটনা হচ্ছে কি যে অনেক সময় দেখা যাবে যে আমরা এখানে একটা ফাইলে কাজ করব এখানে আউটপুট আসবে আর একটা বুঝতে পার ঠিক আছে এরকম হতে পারে বিষয়টা আর কি এই জন্য সবসময় ফাইলটা ওপেন করার পর আমাদের একটু চেক করে নিতে হবে ভালো করে আর কি যে কাজ করতেছি কিনা তো আমাদের সবারই হোপফুলি এরকম হয়ে গেছে আর কি এখন নেটবিনস দিয়ে আমরা যখন এইচটিএমএল এর একটা প্রজেক্ট ওপেন করি তখন আমাদের ডিফল্ট এই ধরনের একটা স্ট্রাকচার চলে আসে এখন মেইন বিষয় হচ্ছে যে আমরা এইচটিএমএল দিয়ে কি করব কোন একটা ডকুমেন্ট তৈরি করব কোন একটা ওয়েব পেজ তৈরি করব তাই না এবং একাধিক ওয়েব পেজ মিলে একটা ওয়েবসাইট হবে একটা ওয়েবসাইট কি ক্যারি করে কোন একটা বিষয় সম্পর্কে ইনফরমেশন ক্যারি করে এবং সেটাকে আমরা কোথায় রাখব ওয়েবে রাখব তাই না এরকম কিন্তু কথা হয়েছিল গত ক্লাসে তার মানে এইচটিএমএল দিয়ে আমরা ডকুমেন্ট তৈরি করতে হবে সো এইচটিএমএল দিয়ে আমি যে ডকুমেন্টটি তৈরি করতে চাই আমাকে কি ইউজ করতে হবে ট্যাগ তারপর আমি যাই কিছু করতে চাই ডকুমেন্টটা তৈরি করার জন্য আমি যদি টেক্সট ইউজ করতে চাই কি লাগবে ট্যাগ আমি যদি হেডিং প্যারাগ্রাফ ইমেজ অডিও ভিডিও যাই যে টেক্সট নিয়ে কাজ করি যে কন্টেন্ট নিয়ে কাজ করি আমাকে কি ইউজ করতে হবে ট্যাগ উইদাউট ট্যাগ আমরা কোনো কন্টেন্টই নিয়ে আসবো না তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেখেন যে কন্টেন্টগুলোই আছে সবগুলা কন্টেন্টই কি দেখেন কোনো না কোনো ট্যাগের মধ্যে আছে না এখানে এমন কোনো কন্টেন্ট আছে যেটা কোনো ট্যাগের মধ্যে নাই সো প্রথম যে ট্যাগটা আমরা দেখতে পাচ্ছি ডক ট্যাগ এইচটিএমএল এটা হচ্ছে একটা স্পেশাল ট্যাগ আমরা জানি কমবেশি সবাই কাজটা কি তারপর বলে দিচ্ছি আমরা যখন এইচটিএমএল দিয়ে ডকুমেন্টটা তৈরি করব এইচটিএমএল ল্যাঙ্গুয়েজটার অনেকগুলো ভার্সন আছে না প্রত্যেকটা ভার্সনেই এইচটিএমএল ট্যাগটা আছে প্রত্যেকটা ভার্সনেই হেড আছে প্রত্যেকটা ভার্সনেই বডি আছে সো আমরা কোন ভার্সনের এইচটিএমএল ইউজ করতেছি সেটা ডিফাইন করার জন্য এই ট্যাগটা ইউজ করা হয় সো যখন ডক ট্যাগ এইচটিএমএল লিখলাম এখানে একটা জিনিস খেয়াল করেন যে এই কোডগুলো এখানে লেখা হচ্ছে আমি এখানে লিখে সেভ করব এবং আমি যখন ব্রাউজারে যাব ব্রাউজারে যে আমি যখন রিলোড দিব তখন আমি একটা আউটপুট দেখতে পাচ্ছি সো যখন আমি ব্রাউজারে ফাইলটা সিলেক্ট করে রিলোড দিচ্ছি আলটিমেটলি কি হচ্ছে ব্যাকগ্রাউন্ডে এখানে কিন্তু এই যে ব্রাউজার ব্রাউজারে কি এইচটিএমএল ল্যাঙ্গুয়েজের সার্ভার তাই না এজন্যই তো এই কোডগুলো আমরা আউটপুট দেখতেছি কিসের মধ্যে ব্রাউজারের মধ্যে যেহেতু ব্রাউজারই হচ্ছে কি এই কোডের সার্ভার এইচটিএমএল এর সার্ভার সো তাহলে ব্রাউজার এই কোডগুলোকে কিভাবে পড়ে মনে রাখতে হবে কিন্তু আমাদের ব্রাউজার এই কোডগুলোকে উপর থেকে নিচের দিকে পড়ে আসবে লাইন বাই লাইন একটা লাইন লাইন বাই লাইন পড়বে উপর থেকে নিচের দিকে এবং বাম থেকে ডান দিকে সো ব্রাউজার যখন এখানে আসতেছে এই লাইনটা পড়ার পর সে কি বুঝতেছে যে এখানে যে ট্যাগগুলো ইউজ করা হচ্ছে সবগুলো ট্যাগ কোন ভার্সনের HTML 5 এর যদি এটা ইউজ না করি তাহলে কোন প্রবলেম আছে প্রবলেম কিন্তু একটা আছে প্রবলেমটা হচ্ছে ব্রাউজার তখন বুঝবে না যে এই ট্যাগগুলো কোন ভার্সনের স্বাভাবিকভাবেই তো আপনি তো তাকে বলে দেন নাই তো আমি আপনাদের একটা কথা বলছি কম্পিউটার কিন্তু স্টুপিড এটা তো আমরা জানি কম্পিউটার ভেরি মাচ স্টুপিড তাকে যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে সে কি করবে সেম একইভাবেই কাজ করবে আপনি তাকে বলে দেন নাই সে কিন্তু অত্যন্ত ভদ্রলোক মানে দুই লাইন বেশি বুঝবে না এক লাইন কমও বুঝবে না লাইক বাঙালি সো যাকে এখানে আপনি তাকে বলে দেন নাই সো সে বুঝবে না সে কি করবে সে প্রথমে ব্রাউজারের ব্রাউজারের যে ব্রেন ব্রাউজারের ব্রেনের মধ্যে
HTML 1 থেকে শুরু করে HTML 5 প্রত্যেকটা ভার্সনের জন্যই যে রুলসগুলা সেই রুলসগুলো লাইব্রেরি আকারে ব্রাউজারের মধ্যে ইনস্টল করা আছে। তার মানে এই ব্রাউজারের মধ্যে HTML 1 থেকে শুরু করে HTML 5 প্রত্যেকটা ভার্সনের জন্যই যে রুলসগুলা সেগুলো ভার্সন আকারে সেট করা আছে। সো ব্রাউজার যখন এই কোডটা পড়বে, যখন এটা থাকবে না, তখন সে কি করবে, যখন সেটা পাবে এখন এটার জন্য কি রুল সেটা জানার জন্য সে প্রথম কোথায় যাবে, তাকে তো বলে দেন নাই, সে কোথায়, সে পাগলের মতো ছড়াছড়ি করবে, প্রথম যাবে ওয়ানে, আবার যাবে টু তে, আবার থ্রি ফোর ফাইভ, এরকম করে ঘোরাঘুরি করতে থাকবে। সো এটা যদি আমি না দেই তাহলে সে কাজটা কি একই কাজ সে চার পাঁচবার করতেছে না, তো কি হবে বলেন তো, এর ফলে সময়টা কম লাগবে। যদিও আমরা খালি চোখে এটা বুঝতে পারবো না, বা যখন অনেক বড় একটা সাইট হবে, যখন ধরেন bitm.org.bd এটা অনেক ভাস্ট একটা সাইট, অনেক ইনফরমেশন এই সাইটে ক্যারি করে, এই ধরনের যখন কোনো সাইট হবে তখন কিন্তু সাইটটা রান টাইমটা একটু বেশি হবে। আমরা তো কম্পিউটার সায়েন্সের যারা আসি বা না আসি সবাই আমরা একটা জিনিস জানি যে প্রোগ্রামের কিন্তু একটা রান টাইম আছে। যেমন আমরা যখন জেটোডিও বা কোনো একটা মাইক্রোসফট অফিস ওয়ার্ড যখন সেট আপ দেয়, সেট আপ দেওয়ার পর যখন ওপেন করি, ওপেন হতে একটু সময় লাগে না, ওই সময়টাকে কি বলে প্রোগ্রামের রান টাইম। সো আমাদের সাইটের রান টাইমটা বেড়ে যাবে। আপনাদের ভাই ভাই এই ধরনের কোশ্চেন আসতে পারে, কি ধরনের কোশ্চেন, যে ডট টাইপ HTML কেন ইউজ করা হয়, ইউজ না করলে প্রবলেমটা কি, আশা করি বলা যাবে যে এটা যদি ইউজ না করি তাহলে প্রোগ্রামের রান টাইমটা বেড়ে যাবে। সে যদি বলে বুঝে বলেন তখন এভাবে ভেঙে বলবেন যে এই ট্যাগগুলা HTML 1 এও আছে, HTML 5 এও আছে, 2 তে 3 প্রত্যেকটা ভার্সনে আছে। সো তো বুঝতে পারবে না যে আমি কোন ভার্সনের রুলসগুলো নিয়ে এসে এই ট্যাগের এগেনস্টে আউটপুট দেখাবো, সে কি বুঝতে পারবে, কারণ তাকে তো আপনি বলে দেন নাই, এই জন্য সে দৌড়াদৌড়ি করবে। বাট আমি যদি এটা প্রথমে বলে দিই এখন তো রানি চলছে HTML 5, HTML 4 এর জন্য অনেক বড় একটা লাইন লিখতে হয়তো, আমরা দেখছি, দেখবেন আপনারা ড্রিমওয়েভার তে কোন HTML প্রজেক্ট ওপেন করবেন দেখবেন এই রকম একটা লাইন চলে আসছে, সেই গুলিস্তান থেকে গাব তুলি এত বড় হবে। সো ডকটাইপ HTML যখন এসে পাচ্ছে সে বুঝে যাচ্ছে যে না এই সব ট্যাগ গুলো কোথা থেকে আসছে, HTML 5 থেকে, সে তখন ডিরেক্ট চলে যাবে HTML 5 এর কাছে, ওখান থেকে সব নিয়ে চলে এসে তারপরে মন মতো কাজ করবে। এজন্য এটা কাজ কি তাহলে ভার্সন ডিফাইন করা। এরপরে আমরা দেখতে পাচ্ছি লেস দ্যান এক্সক্লেমেটরি সাইন ডাবল ড্যাশ, এটা একটা স্পেশাল ট্যাগ, এর কাজ হচ্ছে কি, এটা হচ্ছে কমেন্টস ট্যাগ, অর্থাৎ আমি যখন আমরা যখন অনেক বড় একটা কোড লিখব তখন দেখা যাবে যে একা কমপ্লিট করা যাচ্ছে না, বা কোন পার্টের কোন কাজ কোন পার্টের জন্য কি হচ্ছে সেটা কিন্তু বোঝা একটু ডিফিকাল্ট। তো তখন কি করা হয়, ওইটা ডিফাইন করার জন্য আমরা এরকম কোনো কিছু কমেন্টস করে রাখি, কমেন্টস ট্যাগের মাঝখানে যে টেক্সট টোকেন থাকবে সেগুলো ব্রাউজারে আসবে না। এরপর আমরা দেখতে পাচ্ছি HTML, HTML এই ট্যাগটাকে বলা হচ্ছে HTML এর মাদার ট্যাগ। HTML দিয়ে আমরা যে ডকুমেন্টটা তৈরি করব সেই ডকুমেন্টটা HTML ট্যাগ দিয়ে, পুরো ডকুমেন্টটাই HTML ট্যাগ দিয়ে র‍্যাপ করা থাকবে। দেখেন HTML দিয়ে শুরু হচ্ছে, HTML দিয়ে শেষ হচ্ছে, পুরো ডকুমেন্টটাই HTML ট্যাগ দিয়ে র‍্যাপ করা থাকবে। এই ডকুমেন্টটাকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে হেড সেকশন, একটা হচ্ছে বডি সেকশন। HTML এর একটা ডকুমেন্টকে কয় ভাগে ভাগ করা হয়, এই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসবে। সো দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে হেড সেকশন, একটা হচ্ছে বডি সেকশন। হেড সেকশনের কাজ কি, হেড সেকশনের মধ্যে যা থাকবে সে বিষয়গুলো কখনোই ব্রাউজারে প্রদর্শিত হবে না, হেডের মধ্যে যা থাকবে সেগুলো এই ডকুমেন্টটা তৈরি করার জন্য আমার যদি আদার্স পুরো জিনিসের হেল্প লাগে তাদের ইনফরমেশন থাকবে কোথায়, হেড সেকশনের মধ্যে। আর বডির মধ্যে যেটা থাকবে এটাই কিন্তু অ্যাকচুয়ালি আমার ব্রাউজারে শো হবে, এডিট টাইটেলটা তো ব্রাউজারে শো করবে, ব্রাউজারে শো করবে না, শো করবে ব্রাউজারের টাইটেল বারে, ব্রাউজারের বডির মধ্যে যা শো করবে সবই বডি ট্যাগের মধ্যে আসবে। সো দেখেন এই বডি ট্যাগের মধ্যে আমার কি আছে, একটা ডিভের মধ্যে আছে টু টু রাইট কন্টেন্ট। আমরা যদি ব্রাউজারে যাই এখানে দেখেন টু টু রাইট কন্টেন্ট, এই টেক্সটটা কোথায় আসছে, এই বডির মধ্যে যা আসবে সব আসবে বডি ট্যাগের মধ্যে থেকে। সো এটা ছিল অ্যাট এ গ্ল্যান্স HTML এর বেসিক স্ট্রাকচার সম্পর্কে আমরা কথা বলে নিলাম। এবার দেখেন হেড সেকশনের মধ্যে আমরা প্রথমে একটা ট্যাগ দেখতে পাচ্ছি টাইটেল, টাইটেল দিয়ে শুরু হচ্ছে, টাইটেল দিয়ে শেষ হচ্ছে।
টাইটেলের মাঝখানে যে কন্টেন্ট আমরা দেখতে পাচ্ছি এই কন্টেন্টটা কোথায় শো হচ্ছে বলেন তো? একবার উপরে, তাই না? ব্রাউজারের টাইটেল বারে শো হচ্ছে। সো এই টাইটেল ট্যাগটা কে বলা হয় সবচেয়ে ইম্পর্টেন্ট ট্যাগ? এইচটিএমএল এর যতগুলো ট্যাগ আছে সবচেয়ে ইম্পর্টেন্ট ট্যাগ হচ্ছে টাইটেল ট্যাগ। কিভাবে? আপনি একটা ওয়েবসাইট বানাচ্ছেন বা একটা ওয়েব অ্যাপ্লিকেশন বানাচ্ছেন, এটা তো একটা প্রোডাক্ট নাকি? একটা পণ্য তো এটা। এই প্রোডাক্টটা আপনি কি করবেন, এই প্রোডাক্টটার কাজ কি? এখন কোনো না কোনো একটা বিষয়কে ডিসক্রাইব করা, বর্ণনা করা, তাই না? তাহলে এই প্রোডাক্টটা আমি যে তৈরি করতেছি এটা একটা পণ্য। সো কোনো একটা পণ্য যখন তৈরি করা হয়, তৈরি করার পরে ওটাকে বাজারজাত করার আগে কি করা হয়? মার্কেটিং করা হয় না? মার্কেটিং না করলে কি সেটা সবাই জানবে? জানবে না কিন্তু। সো মার্কেটিংটা করতে হবে। এখন প্রোডাক্ট মার্কেটিং করার জন্য কি করা হয়? রাইট, এই ওয়েবের যে প্রোডাক্টগুলো, ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন, এই প্রোডাক্টগুলোকে মার্কেটিং করার জন্য আমরা সাধারণত এসইও করে থাকি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সো এসইও করার জন্য এই টাইটেল ট্যাগটা সবচেয়ে ইম্পর্টেন্ট। যে যত ভালো টাইটেল লিখতে পারবে তার প্রোডাক্টটা তত বেশি মার্কেটিং করা ভালো সহজ হবে আর কি। যে যত ভালো টাইটেল লিখতে পারবে। এখন ভালো টাইটেল লেখার কিভাবে লিখবো? একদিনে সম্ভব না, এক মাসে সম্ভব না, এক বছরে সম্ভব না, এটা হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স। এজন্যই কি বলে যে আপনার 3 বছর এক্সপিরিয়েন্স লাগবে। চাকরিতে বলে না এক্সপিরিয়েন্স কি এমনিই খায় নাকি? এই জন্য এক্সপিরিয়েন্স, কারণ আপনি যত কাজ করবেন তত ভালো আপনি, এগুলো কারো বোঝানো যাবে না, এগুলো হচ্ছে সেন্সের ব্যাপার। আপনার মধ্যে কাজ করতে করতে সেন্স ডেভেলপ হবে, ওই সেন্স দিয়ে আপনি কিন্তু টাইটেলটা কি হবে সেটা বলবেন। মোট কথা এই এটাতে একটা পেজ, নাম কি? index.html। এই পেজটার মধ্যে যে ইনফরমেশন গুলো থাকবে সেই ইনফরমেশন গুলোর সারাংশ থাকে কোথায়? টাইটেলের মধ্যে। সো গুগল সবার আগে টাইটেলটা দেখে, তারপরে ভিতরে ঢুকে। আমরা টাইটেলের মধ্যে টু টু সাপ্লাই টাইটেল এটা কেটে আমরা এখানে হোম কথাটা বলে দিচ্ছি এবং সেভ করতেছি টাইটেলটা। আমরা যখন কোনো একটা ডকুমেন্ট তৈরি করব সবার আগে কি চেঞ্জ করব? টাইটেলটা। আমরা বলে দিচ্ছি হোম, সেভ করি, ব্রাউজারে যাই, রিলোড দেই। দেখেন আমার টাইটেলটা কি হয়ে গেছে, হোম হয়ে গেছে না? বলেন। হ্যাঁ, করবে না তো, কোথায় করে? আমি বুঝতে পারছি আপনি কি বলছেন, ওটা করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, ভুল আপনি যেটা করছেন সেটা রং প্র্যাকটিস আর কি। সো আমরা কি করব, এই বডির মধ্যে যেটা থাকবে সেটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ব্রাউজারে কাউন্ট হবে, ঠিক আছে? ওটা কিন্তু ওভাবে হবে না। হেডের মধ্যে আমরা কখনোই, আমরা যদি একটা ওয়েবের স্ট্রাকচার তৈরি করি সেটা কি কাজ হবে? হবে না। সো তাহলে আমরা এভাবে বডির মধ্যে কাজ করবো। এখন এখানে যেটা বলতেছিলাম যে টাইটেল, সো টাইটেলের মধ্যে আমি যেটা লিখে দিলাম সেটা আমার ব্রাউজারের টপ বারে কিন্তু এভাবে শো করতেছে। এবার টাইটেলের পরে দেখেন আরেকটা ট্যাগ দেখতে পাচ্ছি, এর নাম হচ্ছে মেটা। এর মধ্যে এই গ্রিন কালারের যেটা আমরা দেখতে পাচ্ছি এটাকে কি বলে? অ্যাট্রিবিউট। সো অ্যাট্রিবিউট কি জিনিস? অ্যাট্রিবিউট হচ্ছে কোনো একটা ট্যাগের অ্যাডিশনাল ইনফরমেশন প্রোভাইড করে, অতিরিক্ত ইনফরমেশন প্রোভাইড করে। সাপোজ ধরেন আমি একটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে কিছু একটা লিখলাম, সাম কন্টেন্ট গো শেয়ার বা দিস ইজ এ প্যারাগ্রাফ, এরকম কিছু একটা লিখলাম। লেখার পর আমি যদি ওই কন্টেন্টটার অ্যাডিশনাল কিছু ইনফরমেশন প্রোভাইড করতে চাই তাহলে আমাকে অ্যাট্রিবিউটের মাধ্যমেই করতে হবে। যেমন আমি চাচ্ছি ওই টেক্সটের কালারটা হবে রেড, আমাকে অ্যাট্রিবিউট লাগবে। উইদাউট অ্যাট্রিবিউট সম্ভব না। আমি চাচ্ছি ফন্টের সাইজটা বড় হবে, অ্যাট্রিবিউট লাগবে। আমি চাচ্ছি ফন্টটা টেক্সটগুলো মাঝখান থেকে শুরু হবে, অ্যাট্রিবিউট লাগবে। সো এই ট্যাগের মাঝখানে আমি যে কন্টেন্টগুলো লিখে দিচ্ছি এই কন্টেন্টটা ব্রাউজারে এই ট্যাগের রুলস অনুযায়ী শো হবে, কিন্তু তার উপর আমার কোনো কন্ট্রোল থাকবে না।
এটা হচ্ছে ট্যাগের ডিফল্ট যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য অনুযায়ী ব্রাউজারে শো হবে। বাট ওইটাকে যদি আমি কাস্টমাইজ করতে চাই, আরো অতিরিক্ত ইনফরমেশন প্রোভাইড করতে চাই, আমার কিন্তু অ্যাট্রিবিউট লাগবে। সো এভাবে কোশ্চেন করা হয় যে অ্যাট্রিবিউট কি, তো আমাদের তখন বলতে হবে কি অ্যাট্রিবিউট প্রোভাইডস অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাবাউট ট্যাগ, অতিরিক্ত ইনফরমেশন প্রোভাইড করে। সো এখানে ক্যারেক্টার সেট এর ভ্যালু হচ্ছে UTF-8। সো এই UTF-8 এর মিনিংটা কি একটু সার্চ দেন তো গুগলে দেখেন তো। মিনিংটা কি বলেন, একটু জোরে বলেন। আমি যে কোনো ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করতে পারে বা আমি যে কোনো ল্যাঙ্গুয়েজ যদি এখানে লিখি সেটা আমার ব্রাউজারে শো করবে, এই বিষয়ে ল্যাঙ্গুয়েজ সাপোর্টের জন্য আমরা এই ক্যারেক্টার সেটটা ইউজ করি। এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা এই ডিবের মধ্যে টু টু রাইট কন্টেন্ট লেখাটা আছে না, এই লেখাটা কেটে দেন। এই লেখাটা কেটে দিয়ে আপনাদের মেশিনে অভ্র অথবা অভ্র আছে প্রত্যেকটা মেশিনে, এখানে অভ্র ইউজ করে বাংলা কিছু টাইপ করেন। আমি আমার এখান থেকে অভ্রটা রান করে নিচ্ছি। এই ডিবের মধ্যে এসে আমি এখানে লিখলাম আমার বাংলাদেশ, সেভ করলাম। সেভ করলাম, ব্রাউজারে যাচ্ছি, রিলোড দিচ্ছি, দেখেন কি চলে আসছে, আমার বাংলাদেশ চলে আসছে না? আসি কি বাংলা সবার? তাহলে না থাকলে প্রথম আলো থেকে কপি করে নিয়ে আসেন, কোনো একটা বাংলা নিউজ পোর্টাল থেকে কপি করে নিয়ে এসে ওখানে পেস্ট করে দেন, দেখেন বাংলা লেখাটা আসে কিনা। বাংলা আসে? নেট বিনসে আসে না? আচ্ছা, অনেকের নেট বিনসে বাংলা আসবে না, বাট ব্রাউজারে আসবে। সো তার জন্য কি করতে হবে, আপনারা যাদের নেট বিনসে আসতেছে না তারা যে টুলসে যান, নেট বিনস ওপেন করেন, টুলসে যান, টুলস থেকে অপশনে যান, অপশন থেকে ফন্টস এন্ড কালার, ফন্টস এন্ড কালার থেকে দেখেন এখানে কি আছে, এরিয়াল ইউনিকোড এমএস, এই ফন্টটা লাগবে। এখানে যে তিনটা ডট ডট আছে না, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করলে এখান থেকে দেখেন বাম পাশে আছে, এখান থেকে এরিয়াল ইউনিকোড এমএস এটা সিলেক্ট করেন। আপনারা যখন বাসে নেটবিন সেট আপ দিবেন, বাই ডিফল্ট নেটবিনসের মধ্যে কিন্তু বাংলা লেখাটা আসবে না। সো যে কাজটা করলাম এই কাজটা করলে কিন্তু এখানে এটা চলে আসবে। হ্যাঁ, ভাঙে ভাঙে যদি আসে তাহলে আপনার কম্পিউটারে ফন্টস নাই, ফন্টস নিতে হবে, বাংলা ফন্টস লিখে সার্চ দেন, ডাউনলোড করেন, এরপরে ইনস্টল দিয়ে দেন আপনার মেশিনে। সো প্রথমে যাবেন টুলসে, টুলসে যাচ্ছেন, এবার দেন অপশনে, আসছেন ফন্টস এন্ড কালার, ফন্টস এন্ড কালারে আসছেন। এই ডান পাশে দেখেন ফন্ট লেখাটা আছে, এখানে দেখেন এরিয়াল ইউনিকোড, আপনার এখানে অন্য কোনো কোনো একটা কিছু আছে, আপনি এখানে যে তিনটা ডট ডট এখানে ক্লিক করেন, ওখান থেকে এরিয়াল ইউনিকোড এমএস এটা সিলেক্ট করে দেন।
তো আশা করি আমাদের সবার বাংলা লেখাটা আসছে, তাই না? এবার একটা কাজ করেন, এই মেটা ক্যারেক্টার সেট আছে না, এটাকে কমেন্টস করে দেন। কমেন্টস করতে কিভাবে? লেস দেন সাইন, এরপরে এক্সক্লেমেটরি সাইন, এরপরে ডাবল ড্যাশ, শুরু করলাম, আবার ডাবল ড্যাশ, গ্রেটার দেন সাইন। এবার ওই ক্যারেক্টার সেটটাকে কমেন্টস করে দেন। এবার দেখেন বাংলা আসে কিনা। এইটাই তো কমেন্টস করতে হবে, এটাই তো ক্যারেক্টার সেট সেট করে দিচ্ছি না। হ্যাঁ হবে না কেন, এটার সাথে তো এটা কোনো সম্পর্ক নাই। বাংলা আসে? ওটা ছাড়া বাংলা আসবে না, আসবে অন্য 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 বাংলার জন্য কিছু ক্যারেক্টার সেট আছে, বাট ইউটিএফ এইট এটা হচ্ছে গ্লোবাল ক্যারেক্টার সেট। এটা দিয়ে যে কোনো ল্যাঙ্গুয়েজে সাপোর্ট পাবে, হিন্দি, উর্দু, আরবি, ইংলিশ, বাংলা সব। আচ্ছা, সো আমাদের বাংলা লেখাটা আমরা এভাবে কন্ট্রোল করতে পারি। এরপরে দেখেন মেটা আরেকটা ট্যাগ দেখা যাচ্ছে, এর মধ্যে নেম বলা আছে ভিপোর্ট, কন্টেন্ট ওয়াই ইজ ইকুয়াল টু ডিভাইস উইথ ইনিশিয়াল স্কেল বলা আছে 1.0। এই মেটা ট্যাগের মধ্যে যে অ্যাট্রিবিউট গুলো আছে এগুলো বেসিক্যালি এন্ড রেসপন্সিভ ওয়েব ডিজাইনের জন্য এই লাইনটা দরকার হয়। সো আমরা যেহেতু রেসপন্সিভ ওয়েব ডিজাইন নিয়ে এখন আলোচনা করব না, সো এই লাইনটা অতটা ইম্পর্টেন্ট না। তারপর আমি কাজটা বলে দিচ্ছি, সরি, হ্যাঁ ইনশাল্লাহ আসেন। সো এখানে দেখেন নেম ইজ ইকুয়াল টু ভিপোর্ট, ভিপোর্ট মানে কি? আমরা যা দেখি স্ক্রিনের মধ্যে আমরা যা দেখি এটাই কি ভিপোর্ট না? সো এটাকে বলা হচ্ছে ভিপোর্ট। ভিপোর্টের কন্টেন্টটা কি হবে? কন্টেন্টের যে ওয়াইডটা, ভিপোর্টের মধ্যে যে কন্টেন্টগুলো থাকবে, কন্টেন্টের যে ওয়াইডটা, ওয়াইডটা হবে ডিভাইসের ওয়াইড সমান। আমরা যে ওয়েব অ্যাপ্লিকেশনটা তৈরি করব বা আমরা যে ওয়েবসাইটটা তৈরি করব, সেটা তো ব্রাউজার ওপেন, ল্যাপটপে ওপেন হতে পারে, ডেস্কটপে ওপেন হতে পারে, ট্যাবে হতে পারে, মোবাইলে হতে পারে। সেই জন্য বলা হচ্ছে ভিপোর্টের যে কন্টেন্টটা থাকবে সেই কন্টেন্টের ওয়াইডটা হবে ডিভাইসের ওয়াইডের সমান, যখন যে ডিভাইসে যাবে সেই ডিভাইসের ওয়াইডের সমান হবে। এবং ইনিশিয়াল স্কেল ইজ ইকুয়াল টু 1, এটা কি জুম লেভেল? জুম লেভেলটা হবে কত? 1 মানে কি 100%, যে যখন যে ডিভাইসে যাবে ওই ডিভাইসের 100% হবে। আমি যদি ট্যাবে ওপেন করি তাহলে ট্যাবের যে ডিভাইসের যে রেজুলেশন ওটা 100% হবে ইনিশিয়াল স্কেল। আমি যদি এখানে ভ্যালু বাড়ায় কমা দেই তাহলে কিন্তু সেইভাবে বাড়বে কমবে। সো এটা ছিল আমাদের হেড সেকশনের মধ্যে কিছু বিষয়। এবার বডি সেকশনের মধ্যেই কিন্তু আমাদের মেন কাজগুলো করতে হবে। আচ্ছা, এবার আমাদের নেক্সট টপিকস নিয়ে আমরা আগাবো আর কি। সো আমরা নতুন একটা ট্যাব ওপেন করে সবাই গুগলে যাই, google.com, গুগলে আসছেন। গুগলে আসার পর একটু খেয়াল করে দেখেন গুগলের টাইটেল বারের মধ্যে গুগল লেখাটার আগে এখানে কি একটা আছে, আইকন আছে না? আইকনটার নাম কি? ফেভ আইকন। সো আমরা আমাদের সাইটে এখানে একটা ফেভ আইকন দেওয়ার চেষ্টা করবো। এবার আমরা যেভাবে এখানে যেভাবে দেখতে পাচ্ছি যে টাইটেল বারের আগে এখানে একটা আইকন আছে, সো এখানেও কিন্তু আমাদের একটা ফেভ আইকন ইউজ করতে হবে। সো ফেভ আইকনটা আমরা কিভাবে ইউজ করতে পারি? অনেকভাবেই করা যায়। সো ওয়ান অফ দ্য স্ট্যান্ডার্ড প্রসিডিউর আমরা এখন প্র্যাকটিস করবো আর কি। গুগলের মধ্যে সবাই সার্চ দেন ফেভ আইকন জেনারেটর লিখে, ফেভ আইকন জেনারেটর। দেখেন ফেভ আইকন জেনারেটর দিয়ে আমি সার্চ দিলাম, আমার এইভাবে চলে আসছে এখানে। সো এখানে প্রথম যে ইয়েটা আছে, ইউআরএলটা আছে ওয়েবসাইটের, ফেভ আইকন অ্যান্ড অ্যাপস আইকন জেনারেটর, খেয়াল করছেন? ফেভ আইকন হাইফেন জেনারেটর ডট ওয়ার্জি। সো আমরা সবাই এটার মধ্যে যাই, এই সাইটের মধ্যে আমরা যাচ্ছি। এভাবে দেখেন এই ধরনের একটা বিষয় চলে আসছে। এখান থেকে দেখেন কি বলা আছে, জেনারেট ইউর ফেভ আইকন ডট আইসিও,
upload an image and convert it to a Windows icon, apps icon. So, এখানে দেখেন PNG, JPG, GIF এই তিন ধরনের ইমেজকে আমরা এই সাইটের মাধ্যমে favicon আইকন হিসেবে তৈরি করতে পারি. favicon-এর এক্সটেনশন কি হয়? .ico. সো এখানে তাহলে আমাকে আমি যদি এই সাইটের মাধ্যমে কোনো একটা ইমেজকে favicon করতে চাই, ইমেজের টাইপ কি কি আবার কি কি হওয়া লাগবে? GIF. সো আমরা আমাদের মেশিন থেকে একটা ইমেজ ওই তিন টাইপের যে কোনো একটা ইমেজকে এখানে ব্রাউজ করে সিলেক্ট করে দেই. আমি ব্রাউজ করলাম, ব্রাউজ করে এখান থেকে কোন একটা ইমেজ দিয়ে দিচ্ছি. সো আমরা এই BITM এর লোগোটা যেটা আছে এটাকে আমরা আমি আমার এখান থেকে সিলেক্ট করে দিলাম. আপনি আপনার মেশিন থেকে PNG, JPG অথবা GIF তিন ফরম্যাটের যে কোনো একটা ইমেজ সিলেক্ট করে এখানে ব্রাউজ করে দেন. দেওয়া হয়েছে. দেওয়ার পর নিচে দেখেন দুটো রেডিও বাটন আছে. রেডিও বাটনে কি বলা আছে? জেনারেট আইকন ফর উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, মাইক্রোসফট এন্ড iOS অ্যাপস. আর নিচে কি বলা আছে? জেনারেট ওনলি 16x16 favicon.ico. আইসিও আমরা কোনটা যাব বলেন তো? দ্বিতীয়টা 16x16, কারণ প্রথমটা তো আমাদের দরকার নাই. সো জেনারেট ওনলি 16x16 favicon.ico. এই রেডিও বাটনটা সিলেক্ট করব আমরা. সিলেক্ট করে দেন প্রেস করব কোথায় বলেন? প্রথমটা দিলে অনেকগুলো আসবে, ঠিক আছে? দ্বিতীয়টা দিলে আপনার জন্য সহজ হবে আর কি. ওকে, সো জেনারেট ওনলি 16x16 favicon.ico সিলেক্ট করে এবার দিলাম ক্রিয়েট favicon. দেখেন আমাদের কিন্তু favicon-টা কমপ্লিট. সো এই মডাল উইন্ডোজটাকে আমরা কেটে দিচ্ছি. এবার দেখেন এখানে কি বলতেছে, ডাউনলোড দা জেনারেটেড favicon. ডাউনলোড দা জেনারেটেড favicon. সো এখানে আমরা ক্লিক করব. এখানে ক্লিক করলেই কিন্তু দেখেন আমাদের ওই favicon যেটা আমরা তৈরি করলাম সেটা ডাউনলোড হয়ে যাচ্ছে. ডাউনলোড হওয়ার পর কি করব? এবার আমরা এই ফাইলটাকে এখান থেকে ওপেন করলাম. ওপেন করে এটাকে কপি করে নিয়ে কোথায় রাখা যায় বলেন তো? আমাদের যে প্রজেক্টের রুট ফোল্ডার আছে সেই রুট ফোল্ডারে আসবো আমরা. রুট ফোল্ডারে এসে আমরা ডিরেক্ট এখানে পেস্ট করে দিতে পারি, অথবা আমরা এখানে একটা ফোল্ডার তৈরি করে নিই ইমেজেস. ইমেজেস নামের একটা ফোল্ডার তৈরি করে আমরা এই ফোল্ডারের মধ্যে ইমেজটা রাখি. কারণ কি? কারণ একই এক্সটেনশনের ফাইলকে একই জায়গায় রাখতে হয়, তো ইমেজ যেগুলো থাকবে সেগুলো আলাদা ফোল্ডারের মধ্যে রাখবো আমরা. favicon.ico. এবার তো ইমেজটা ডাউনলোড করে কপি করে আনতে পারছি আমরা সবাই. কারো যদি প্রবলেম হয় নক করবেন কিন্তু. আপনি তাহলে দ্বিতীয়টা সিলেক্ট করেন নাই, রেডিও বাটন. রেডিও বাটন প্রথমটা সিলেক্ট করা থাকলে আপনার অনেকগুলো ইমেজ আসবে. সো এখানে এটা চলে আসছে কেমন? এবার আমরা আবার আমাদের সাইটে আসবো যেখান থেকে ডাউনলোড করলাম. সাইটে আসার পর এখানে দেখেন দুটো ইউআরএল, দুটো ট্যাগ হয়ে বলা আছে লিংক, লিংক. সো আমরা প্রথম লিংকটা কপি করি. প্রথম লিংকটা আমরা কপি করতে যাচ্ছি. কপি করে এটা পেস্ট করব কোথায়? ও যে আমাদের যে ডকুমেন্টটা আছে এই ডকুমেন্টের হেডের মধ্যে মেটার নিচে, মেটার নিচে আমরা পেস্ট করে দিচ্ছি. পেস্ট করে দেওয়ার পর একটু খেয়াল করবেন
আমরা যে ইমেজটা আমাদের ইনডেক্স ফাইলের ওখানে নিয়ে আসলাম সেই ইমেজটা অ্যাকচুয়ালি শো করবে কোথায়? হোম এর পাশে না, হোম এর পাশে কিন্তু। সো আমি এই লিংক ট্যাগ এর মাধ্যমে আমরা ইমেজটাকে নিয়ে আসব। এবার এখানে লিংক করে দিতে হবে। সো এখানে আমরা একটা অ্যাট্রিবিউট দেখতে পাচ্ছি, রিলেশন শর্টকাট আইকন, এবং ইমেজের টাইপটা কি, ইমেজেস ফরওয়ার্ড স্ল্যাশ এক্স আইকন। আর হাইপার রেফারেন্স এর মধ্যে কি থাকবে? ওই ইমেজের পাথটা থাকবে, ইমেজটা কোথায় রাখা হয়েছে। সো হাইপার রেফারেন্স এর মধ্যে ইমেজের লোকেশনটা বলে দিতে হবে। তাহলে আমরা কি করব এখন, এই হাইপার রেফারেন্সের মধ্যে যে লিংকটা আছে এই লিংকটা আমাকে সঠিকভাবে দিতে হবে। সো এখানে এসে কন্ট্রোল চেপে ধরে স্পেস বার, শিওর স্টার্ট, ওকে থ্যাংক ইউ। সো যেটা বলতেছিলাম যে আমরা হাইপার রেফারেন্সের মাঝখানে কি করতে হবে, ওই ইমেজের পাথটা আমাকে বলে দিতে হবে, তাই না? সো আমরা এখানে টাইপ করে দিতে পারি। আবার আরেকটা ওয়ে কিন্তু আছে, সেটা কি, যেহেতু আমরা প্লিজ বলেন, ওকে থ্যাংক ইউ। সো আমরা এখানে টাইপ করেও বলে দিতে পারি, কিন্তু আবার আমরা যেহেতু নেটবিনস এডিটর ইউজ করতে যাচ্ছি, সো এটার কিছু ফ্যাসিলিটিস আমরা ইউজ করতে পারি। যেমন এখানে এসে কন্ট্রোল চেপে ধরে স্পেস বার চাপ দিই, আমরা সবাই চাপ দেই, প্রেস করি কন্ট্রোল চেপে ধরে স্পেস বার, দেখেন এখানে কি দেখাচ্ছে, ইমেজেস ফরওয়ার্ড স্ল্যাশ অথবা কি ইনডেক্স ডট এইচটিএমএল। সো আমরা কোথায় যাব বলেন তো? রাইট, সো আমরা ইমেজেস এর মধ্যে যাচ্ছি, আবার এখানে কন্ট্রোল চেপে ধরে স্পেস বার চাপ দিচ্ছি। এবার কোথায় যাব? ওকে, সো এবার সেভ করি। সেভ করার পর আমরা যদি হাতে টাইপ করে দিতে যাই সামহাও এটা ভুল হতে পারে, আর আমরা নেটবিনস এডিটরের হেল্প নিয়ে কাজটা করলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই কম। সো ফাইনালি আমরা সেভ করার পর ব্রাউজারে যাই, ব্রাউজারে যাওয়ার পর চেক করি, আমরা দেখতে পাচ্ছি আমাদের কিন্তু ফেভ আইকনটা চলে আসছে। সো এই কাজটা আমাদের কয়েকজনের হয়নি, একটু হেল্প করতে হবে, চুপচাপ বসে থাকলে কিন্তু হবে না। সবার হয়েছে? রুবেল একটু দেখেন তো, ওনার হয় নাই। আপনাদের হয়েছে দুজনের? এদিকে সবার হয়েছে? ওয়াও, একটু কনসেন্ট্রেট করতে হবে। সেটা হচ্ছে যে আমরা এখানে আমরা জানি হাইপার রেফারেন্সের মধ্যে কি করতে হবে, ইমেজের পাথটা বলে দিতে হবে, যে ইমেজটা আমি কোথায় রেখেছি। সো আমরা এখানে টাইপ করেও বলে দিতে পারি যে ইমেজেস ফোল্ডারের মধ্যে দেন ওই নামটা বলে দিতে পারি, অথবা আমরা নেটবিনস এডিটরের বেনিফিটে ইউজ করতে পারি। কেমন? এখানে কন্ট্রোল চেপে ধরে স্পেস বারটা প্রেস করেন, দেখেন আপনাকে সাজেশন দিবে এখান থেকে আমরা। হ্যাঁ, কন্ট্রোল চেপে ধরে স্পেস বার যখন আমরা প্রেস করতেছি তখন কিন্তু আমাদের এই ধরনের একটা সাজেশন দিচ্ছে আর কি। এখান থেকে আমরা ইমেজেস, ইমেজেস থেকে আমরা আমাদের আইকনটা সেভ করে দিয়ে দিচ্ছি। স্যার ওখানে কিন্তু দুটো লিংক সাজেস্ট করছিল। আমরা প্রথম যে লিংকটা দিব ওটা ইউজ করব অলওয়েজ, কেমন? নিচেরটা দিলেও হবে, বাট নিচেরটা আমরা ইউজ করব, ওটা কিছু ফাংশন কম আছে। কি বলে ব্রাউজার এডিটরে আর কি আমি ফাইলটা দিতে পারবো, এইচটিএমএল ফাইল।
ওকে সো আমাদের নেক্সট টার্গেট হচ্ছে আমরা ফেবাইকনটা নিয়ে আসতে পারলাম, এবার আমরা ডিরেক্ট আমরা ট্যাগ ইউজ করে আমাদের যে আলটিমেট গোল সেটা আমরা অ্যাচিভ করতে যাব আর কি। সো আমরা জানি যে কোন একটা ওয়েব পেজের কয়টা পার্ট থাকে, তিনটা পার্ট থাকে তাই না? একটা হচ্ছে কি স্ট্রাকচার এবং কন্টেন্ট, আর একটা কি প্রেজেন্টেশন, আর একটা হচ্ছে কি বিহেভিয়ার। সো আমরা যে ওয়েব অ্যাপ্লিকেশনটা তৈরি করব তার যে ফ্রন্ট এন্ড, তার ফ্রন্ট এন্ডের তিনটা পার্ট। গত ক্লাসে কিন্তু আমরা একটা বিষয় আলোচনা করেছিলাম, সেটা কি কোন একটা ওয়েব পেজের বা কোন একটা ওয়েব অ্যাপ্লিকেশন অথবা ওয়েবসাইটের কয়টা পার্ট থাকে বলেন তো? কি কি? ডেটাবেস, রাইট? হ্যাঁ, শিওর।